যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ। রসূলকে যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যখন কোন আল্লাহ পাকের বান্দা আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইজান, তখন আমি পরিষ্কার ভাবে কি বলি, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো আমি চিন্তা করলাম যে এই যে রহমত, এই রহমতের কথা আমরা প্রকাশ করি, এই রহমতটা কি, এই রহমতটা কে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখবেন কিন্তু আবার রহমত মাঝখানে যুক্ত করা হবে। অনেক চিন্তা ভাবনা করে আমি এটাই পেলাম, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার রসূলকে, আমার নবীকে, আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আর পরিষ্কার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে জানিয়েছেন, ওরাফানা লাকা যিকরক, হে রসুল আপনার জিকির, আপনার স্মরণ আমি অনেক অনেক গুণে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তাই আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমরা রসুলের জিকির করি এবং রসুলের জিকির করে আমাদের মনের মধ্যে শান্তি হয়, তৃপ্তি হয়, আনন্দ পায়। যেমন আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন ভাইজান, আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। এই রহমতটা অন্য কিছু নয়, এই রহমতটা হলো ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার রসুল হলেন সেই রহমত, সুবহানাল্লাহ। এজন্য কত সুন্দরভাবে গজল শিল্পীরা মাঝে মাঝে গজল গায়, এ কথা তো নয় শুধু কোরআনে মুহাম্মদ, যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ, যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।